আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সে অনেক আগের কথা, তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বাদশাহ ছিলেন এবং তিনি অনেক ক্ষমতার অধিকারী ছিলেন। তো তিনি একদিন কাবা শরীফে তাওয়াফ করতে গেলেন। তিনি তাওয়াফ করতে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ লোক কাবা শরীফের পাশে বসে দোয়া করছেন। তখন তিনি সেই বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, আপনি এখানে বসে কি দোয়া করছেন? এর উত্তরে সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, আমি দীর্ঘ 20 বছর ধরে এখানে বসে আল্লাহর দরবারে প্রার্থনা করছি। আমি অন্ধ, তাই আমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, কিন্তু তিনি এখনও আমার দোয়া কবুল করেননি। এই কথা শুনে হাজ্জাজ ইবনে ইউসুফ অবাক হয়ে গেলেন। তিনি খুবই রাগী লোক ছিলেন, তার হুঙ্কার শোনা মাত্র যে কেউ ভয় পেয়ে যেত। তিনি তখন বললেন, কি বলছো তুমি? আর 20 বছর? আমার আল্লাহ তো বান্দার আকুতি শোনা মাত্রই তার দোয়া কবুল করে নেন, তার উপর নিজের রহমতের বর্ষণ ঢেলে দেন। নিশ্চয় তোমার চাওয়াতে কোনো ত্রুটি আছে, তুমি মনের গভীর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছো না। দেখো বৃদ্ধ, আমি তোমাকে মাত্র 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভেতরে যদি তুমি কোনো রকম ত্রুটি ছাড়া আল্লাহর কাছে তোমার দৃষ্টি ফিরে পাওয়ার দোয়া করতে পারো, আর যদি তোমার দোয়া কবুল না হয়, তবে আমার জল্লাদ আসবে তোমাকে মেরে ফেলতে। জল্লাদ এসে তোমার গর্দান নিয়ে যাবে। তুমি তো আমাকে খুব ভালো করে চেনো, আমি কিন্তু যাই বলি তাই করি। হয় তুমি ঠিক করে দোয়া করবে, নইলে জল্লাদ এসে তোমার গর্দান নিয়ে যাবে। এইসব হুমকি দিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফ সেখান থেকে বিদায় নিল। এসব হুমকির কথা শুনে সেই বৃদ্ধ খুবই ভয় পেয়ে গেল। এমনি সে চোখে দেখতে পারে না, তার উপর আবার এখন তার জীবনের আলো বিলীন হয়ে যাওয়ার পথে। তিনি সাথে সাথেই ভীত সন্ত্রস্ত হয়ে সিজদায় ঝুঁকে কাঁদতে লাগলেন। বৃদ্ধের আসন্ন মৃত্যুর কথা চিন্তা করে তার কলিজার পানি শুকিয়ে যাচ্ছিল। তিনি মুখ দিয়ে কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেললেন। বৃদ্ধের প্রতিটি শ্বাস প্রশ্বাস তখন আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন। এর আগে কখনো বৃদ্ধ এভাবে সিজদায় পড়ে কাঁদেনি, এভাবে কখনো আগে দোয়া করেনি। মৃত্যুর ভয় জীবনের শঙ্কা থেকে বৃদ্ধকে রক্ষা করার মতো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই ছিল না। আর বৃদ্ধ সেদিন মন থেকে আল্লাহকে ডাকতে লাগলেন, তার প্রাণ রক্ষার জন্য কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সেই বৃদ্ধের ওপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত হল, বৃদ্ধ তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এরপর 3 দিন কেটে যাওয়ার পরেই হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে আসলেন এবং দেখলেন সেই বৃদ্ধ হাস্যজ্জ্বল চোখে তার দিকে তাকিয়ে হাসছেন। বৃদ্ধ তখন হাজ্জাজ বিন ইউসুফকে বললেন, দয়াময় আল্লাহ তাআলা আমার ডাক শুনেছেন, তিনি আমার উপরে রহমত বর্ষিত করেছেন, তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এ কথা শোনার পর হাজ্জাজ বিন ইউসুফ খুব খুশি হলেন এবং সেই বৃদ্ধকে বললেন, দেখুন, শুধু মুখে আল্লাহকে ডাকলে হবে না, আল্লাহকে একাগ্র চিত্তে ডাকার মতো করে ডাকতে হবে। আর আল্লাহকে ডাকার মতো করে ডাকলে কখনোই তিনি তার বান্দাকে ফিরিয়ে দেন না। আমাদের দোয়া কবুল না হলে আমরা কত হা হতাশ করি, অথচ তিনি সেই আল্লাহ যিনি ইবলিস শয়তানের দোয়াও কবুল করেছেন। তাহলে আমরা যদি আল্লাহকে ডাকার মতো করে ডাকি, তবে কেন তিনি আমাদের দোয়া কবুল করবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে তাকে মন থেকে ডাকার মতো করে ডাকার তৌফিক দান করুন। আমিন।